1000 টাকার একটা নোট। দোকানে সবাই আজকে আমরা মুড়ি পার্টি করব। আগে আমরা লিস্ট করে নেচ্ছি মুড়ি মাখার জন্য কি কি লাগবে। সব লেখেন, সরিষার তেল লেখো, কাঁচা মরিচ, একটা আস্ত গ্রিল আনবো। আজকে আমরা দেখাবো একদম, আমরা রোজার মাসে যেরকম মুড়ি মাখা খাই না, সবাই মিলে দোকানে ইফতার করতাম। আজকে হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমরা এই যে 1000 টাকার জিনিসপত্র কিনে কয়জন আছি আমরা? আমরা 11 জন। সুন্দর একটা মুড়ি মাখানো হবে পুরান ঢাকা স্টাইলে। 1000 টাকায় কি হবে? ওটা গিলে বুঝে যাবে বাবু। আমার একটু ঠান্ডা লাগছে, তো আজকে সরিষার তেল দিয়ে মুড়ি মাখানোটা খাইতে হবে। এখন আমরা যাচ্ছি গুদারা ঘাট বাজারে বাজার করতে। সাইড করেন না, আমি আরো বৃষ্টি বেশি না হলো। অনেকদিন পর বাজারে আসলাম, খুব খুশি খুশি লাগতেছে। দুইটা নেন, বেশি লাগে, একটা লাল নেন, সুন্দর লাগছে। আর পুদিনা পাতা আর কি কি আছে দেখেন, না শোষা লাগবো না, ঠান্ডা দেখবো। তারপরেই দেন কাঁচামরিচ, দেন হাতে ক্যামেরা ছিল, স্বাভাবিক ভাবেই জিনিসের দাম একটু বেশি চার্জ করেছে। আমি যখন ক্যামেরা দিয়ে ক্লিপটি ছিলাম, তখন বলতেছে ম্যাডাম এই যে এই ক্লিপ নেন, ওই ক্লিপ নেন, মানে এটা ছবি নেন, মাছ নড়তেছে। ওরা মনে করছে আমি জীবনে বাজারে আসি নাই, কিন্তু আমি যে ছোটবেলা থেকে বাজারে এসে অভ্যস্ত আসতাম, এটা তো আর কেউ জানে না। ব্যাপারটা খুব মজা লাগছে। আমাদের কাছে কাঁচামরিচ 5 টাকা বেশি রাখছে, সবকিছু একটু বেশি বেশি রাখছে। এখন আমরা আসলাম একটা গ্রিল চিকেন কিনবো। একটা না, দুইটা নিয়েন, 10 জন তো। গ্রিল চিকেন দিয়ে মুড়ি মাখানোটা অনেক মজা হয়। সব নিছেন? এখানে বাকি চাইতেছে, আসতেছে। আপনি বুঝলাম নেই, খোলা মুড়িটা কিনছেন কেন? এটা খোলা বেশি প্যাকেটে চাইতে। এটা হচ্ছে আমাদের মুড়ির ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি দেখতে পাচ্ছি এই মিজান মোল্লা কোথায়, মানে এই যে বসতে দিলে শুইতে চায়, কাঁচা ডিম নিয়ে আসছে। এগুলি দোকানের মধ্যে বুঝলাম না, কাঁচা ডিম সিদ্ধ করবেন কে? আপু কাঁচা ডিম সিদ্ধ করার জিনিস আছে আমার কাছে, 2 মিনিটে দিমু, 3 মিনিটে হয়ে যাব, কোনো সমস্যা নেই। আপনি টেনশনই করেন না এটা নিয়ে। কাঁচা ডিম এখন দোকানে কেমনে সিদ্ধ? আপনি টেনশনই করেন না, আপনি দেখেন আপু কেমনে সিদ্ধ করতেছি, আর 2 মিনিট সময় দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঁচা বাজার, এগুলো একটু খুলে দেখান আমরা কি কি আনছি। এটা হচ্ছে আমাদের গ্রিলটা, ছিল এটা তো মানে সবসময় রোজার সময় আমরা দোকানে যখন ইফতার করি মুড়ি মাখানো খাইলে আমরা একটা গ্রিল অ্যাড করি। আচ্ছা এই যে জিলাপি, এটা অ্যাড হবে না? না এটা আলাদা, যে যে খাবে সে সে খাবে, যে না খেলে পুরো না। আমি ঝাল জিনিসের সাথে আমার মিষ্টি ভালো লাগে না, আপনি টেনশন নিবেন না। আপনি খাইয়েন জিলাপি। এটা কি গ্রিলের মশলা? মশলা। আচ্ছা এটা গ্রিলের মশলা মুড়ির সাথে দেওয়ার জন্য? এটা মানে গুন্ডি। এটা কি গুন্ডি? এটা গুন্ডি, এই যে এখানে আমরা কি ঠকাই, এটা তো মনে হয় এটা মজা হবে তাই না? আর এটা আপনাকে ঠকাইছে? হ্যাঁ ঠকাইছে। আচ্ছা আমরা এখানেও 50 টাকা আর এখানেও 50 টাকা, এখানেও 50। এটা হচ্ছে আমরা চটপটি আলাপ থেকে নিচ্ছি, এটা হচ্ছে আমরা ভেলপুরি আলাপ থেকে নিচ্ছি। 50 টাকার ডিফারেন্স দেখেন। আচ্ছা এটা আমি খেয়ে ফেলবো, আপনারা রাখ কই? সমস্যা নেই না, এটা অনেক আছে। হ্যাঁ হ্যাঁ খেতে পারবেন আপনি। এটা আমি এখন আলুর চপ দিয়ে খাবো, 50 টাকার ঘুগনি। তারপর হচ্ছে আর কি আছে, সরিষার তেল, এটা
মুড়ি সাথে আছে কোকাকোলা কোকাকোলা কিন্তু আমাকে স্পন্সর করলেও পারে আচ্ছা এখন আমরা কাটাকাটিতে ব্যস্ত হয়ে যাব এর আগে একটু আলুর চপটা খেয়ে দেখি ঠিক আছে নাকি এই জিনিসটার মধ্যে আমি কফি খাই এটার মধ্যে কেন ডিম সেদ্ধ এটা সমস্যা বড় আমি যে পলি দিয়ে নিছি 2 মিনিটে দিমু 3 মিনিটে কমপ্লিট ডিম এটা কিভাবে আমি বুঝলাম না এই যে না এটার মধ্যে আমি কফির পানি গরম করি এর মধ্যে আমি ডিম এই যে হিসাব আর কোনো সমস্যা নেই জানো 2 মিনিটে মারবো 3 মিনিটে ডিম কমপ্লিট একটু পরে মুড়িটা মাখানো হবে এখানে কি 15 টাকার কাঁচা মরিচ আরে ঠকাইছে এজন্য গুলশান থেকে বাজার করতে নাই এই মুম্বাই মুড়িটা একদম চিকন চিকন করে কাট হাত জ্বলবে কিছু একটা করে নে নাকের মধ্যে ধরতেছে মরিচ এ বেটা আরো চিকন চিকন গুড়া গুড়া করে কাট গুড়া গুড়াই করবে ধরতে পারো না বাবা ধরা যাইব না প্রথম পোস্ট ছিল তো সব ইনগ্রেডিয়েন্টস রেডি কাঁচা মরিচ বোম্বাই মরিচ ডিম পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতা এখানে কি একটু লেবু একটু কেটে রাখা হয়েছে লেবু টমেটো গ্রিল এগুলা হচ্ছে আমাদের আলুর চপ পেঁয়াজু গ্রিলের মশলা জিলাপি ছোলা ঘুগনি এখন আমরা ডাইরেক্ট মাখানোতে চলে যাব প্রথমে আমরা একটা বোল নিলাম নিয়ে আগে আমরা কাঁচা মরিচটা নিচ্ছি হাত জ্বলবে না আজকে লবণ অ্যাড করে দিচ্ছি মরিচটাকে আগে আমরা লবণ দিয়ে ভালো মতো মেখে নিব আমার নাকটা না জ্বলতেছে পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজ গুলো আরো চিকন চিকন করে কাটা দরকার আছিল পেনা পাতা পুদিনা পাতা টমেটো লেবুর ছিলকা প্লাস এই লেবুর ছিলকাটা দিলে অনেক মজা লাগে এখন হবে ডলা আপনারা কিন্তু ঘরেও ফ্যামিলি সবাই মিলে এভাবে মেখে খেতে পারেন এটা পুরান ঢাকার একটা ট্রেডিশন মানে আমি তো ঢাকাইয়া বউ তো আমাদের দেখা যায় যে রোজায় 30 দিনই মুড়ি মাখানো হয় আমার শাশুড়ি মাথায় আর দোকানে আমরা যখন ইফতার করি দোকানে তো প্রতিদিন এরকম আয়োজন করে মুড়ি মাখানো যায় না দেখা যায় অনেক রাশ হয়ে যায় এরকম আয়োজন আমরা করতে পারি না আজকে বৃষ্টি আমাদের আউটলেটও ফ্রি আছে তাই আমরা এভাবে মুড়ির আয়োজন করেছি লেবু কম হয়েছে রে লেবু আরো আনা দরকার ছিল আচ্ছা লেবু চিপে দিচ্ছি কি যে একটা ফ্রেশ স্মেল আসতেছে এটা নিচ্ছি গ্রিলের মাংসগুলো আমরা হাত দিয়ে ছিলে ছিলে মানে টুকরা করে করে দিব কাইন্ড অফ একদম মাখানো হয়ে যাবে আস্ত ওরকম থাকবে না বৃষ্টি উপলক্ষে হ্যাঁ বৃষ্টি উপলক্ষে স্পেশাল মুড়ি মাখানো গ্রিলটাকে আমরা সুন্দর করে মেখে এই যে দেখেন কিভাবে কি করতেছে আমি খালি দেখি আমার এগুলি মাখাইলে হাত মাত জ্বলবো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজু আলুর চপ এগুলো আধা ভাঙা করে নেব সফলভাবে আমরা আন্ডাগুলো সিদ্ধ করতে পেরেছি কালকে আমার কেটলি কিনে এনে দিবেন মুরগি দেখা যায় হ্যাঁ এটাই তো মজা আজকে তো অনেক মজা হবে কিন্তু রোজার মাসে খাবারের যে মজাটা
ওটা কিন্তু কখনোই আসে না যত কিছুই করেন। তারপর আমি একটা জিনিস দেখছি সারা বছর হচ্ছে আমার বেগুনি খাইলে অ্যালার্জি, ঠিক আছে, হাসপাতালে যাই যাই অবস্থা, কিন্তু আল্লাহর রহমতে মানে রোজার মাসে আমার বেগুনি খাইলে কিচ্ছু হয় না। ঘুগনিটা মেখে নিচ্ছি। আচ্ছা সরিষার তেল দেন নাই কেন? ওটাকে মুড়ির সাথে ছোলা দিয়ে দিচ্ছি। এটা আলাদা করতেছেন কেন? আলাদা করতেছি, একসাথে সব আসবে না তো বলে। আচ্ছা সব একসাথে বলে হবে না। এটার সাথে মুড়িটা মাখানো হবে। এটা হচ্ছে আমাদের মুড়ির মেইন মশলা। সরিষার তেল দিয়েছেন? না দিইনি। মুড়ির সাথে? মুড়ির সাথে যাবে। ওটা রেখেছি বলে জায়গা হবে না। মুড়িটা দিয়ে এখন আমরা মেখে নিব। প্রথমে সরিষার তেল দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। মচমচা থাকবে? মচমচা থাকবে। পুরা বোল মাখাইতে পারবেন না? পুরো বোল আমার কাছে মনে হচ্ছে কি ঝালটা কম হবে, বুঝছেন? কাঁচা মরিচ যা দিছি তার আরো তিনটা বল দেওয়া দরকার আছে। বোম্বে মরিচ আরো কয়েকটা দরকার আছে। হ্যাঁ কম হয়ে গেছে। সবুজই লাগতেছে না মুড়িটা। আরেকটু মশলা আমরা অ্যাড করে নেচ্ছি। আমরা 10 জন তো আমাদের পুরো ধরেন 1 কেজি মুড়ি লাগবে। এটা আমরা আবার আলাদা মাখাবো। এটা আগে আমরা চিনি খেয়ে নেই। হ্যাঁ চিনি কমবো কি না বেশি? যে মজা হইছে মজা কি না গো? এই সময় না আর দেখে দে মজা। ভালো জানা হয়েছে।